বদলে যাচ্ছে কালিয়াগঞ্জ স্টেশন, আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে অমৃত ভারত স্টেশনের কাজ। আগামী এক বছরের মধ্যে কোটি টাকা খরচ করে কালিয়াগঞ্জ রেল স্টেশনের চেহারা সম্পূর্ণ পরিবর্তন করা হবে। স্টেশনের মধ্যেই থাকবে পার্কিং এর ব্যবস্থা, স্থানীয় সংস্কৃতির নিদর্শন, বাড়ানো হবে আলো, স্টেশন চত্বরকে সাজানো হবে বিভিন্ন ধরনের গাছ দিয়ে। पूरे भारतवर्ष में 508 स्टेशनों का चयन हुआ है, जिसमें अमृत भारत स्कीम के तहत उतने स्टेशनों का रीडेवलप किया जाएगा, नए तरीके से बनाया जाएगा, बहुत सारा सुख सुविधा की बढ़ोतरी होगी यात्रियों के लिए। उसी के परिप्रेक्ष्य में 6 तारीख को, 6 अगस्त को एक प्रोग्राम है यहाँ पर, शिलान्यास होगा अमृत भारत स्टेशन का। तो उस विषय में चर्चा करने के लिए कहाँ पर क्या कैसे व्यवस्था होगी वही देखने के लिए यहाँ पर डीआरएम साहब आए। वह तो नहीं बोल पाएंगे, लेकिन उसका शिलान्यास हो रहा है, 6 तारीख समझ लीजिए शुरू हो गया। स्टेशन को नया से सजाया, हाँ, पूरा पार्किंग एरिया हो, स्टेशन बिल्डिंग हो, पैसेंजर कम्युनिटी हो, बहुत सारी बात है जो कि डेवलप होगा। मतलब कि आगामी एक वर्ष बाद स्टेशन नए रूप में दिखेगा, चकाचक होगा, यही है। উল্লেখ্য, আগামী 6 আগস্ট কালিয়াগঞ্জ স্টেশনে অমৃত ভারত স্টেশনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বলে কাঠিয়ার ডিভিশনের ডিআরএম সুরেশ কুমার স্টেশন পরিদর্শনে এসে এদিন জানান। কাঠিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার এদিন একটি সেলুন কারে কাঠিয়ার থেকে কালিয়াগঞ্জ স্টেশনে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে এদিন কথা বলেন। জানা যাচ্ছে ইতিমধ্যে কালিয়াগঞ্জ রেল স্টেশনের ব্যাপক পরিবর্তন হতে যাচ্ছে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে। আজকে শুনতে পেলাম আমি যে সারা ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী টোটাল 518টা স্টেশনে অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবে 6 তারিখে। তার ফলস্বরূপ আমাদের কালিয়াগঞ্জ স্টেশনে সেই হিসাবেই ডিআরএম ডিসিএম আরও সব এসেছিল আর কি। তারা দেখলেন, ঘুরে দেখলেন, স্টেশনটা পরিদর্শন করলেন, কোথায় কীভাবে কী করা যায়, মনে হলো যে এগুলোই করলেন ওনারা। বলবেন এই যে উদ্যোগ সরকারের, দেখুন এটা হচ্ছে আমাদের একটা যে এই যজ্ঞে যে আমরা সামিল হতে পেরেছি, আমরা যে এই জেনারেশন আমরা যে দেখে যেতে পারবো, এটা আমাদের কাছে গর্বের বিষয়। দেখুন যখন কেন্দ্রীয় সরকার যখন এত বড় একটা পরিকল্পনা নিয়েছে, তা নিশ্চিত তার কোনো না কোনো তো ফল আসবেই, আর নিশ্চিত যে হচ্ছে স্টেশনের রূপ। কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার এক সাক্ষাৎকারে বলেন, ভারতীয় রেল ভারতবর্ষের 508টি রেল স্টেশনকে অত্যাধুনিক করবার সাথে এই প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কালিয়াগঞ্জ রেল স্টেশনের রূপ পাল্টে দেবার জন্য স্টেশনের সার্বিক উন্নয়ন ঘটাবে। সেই কারণেই আগামী 6 আগস্ট কালিয়াগঞ্জ রেল স্টেশনে একটি অনুষ্ঠানের মাধ্যমে অমৃত ভারত প্রকল্পের কাজের সূচনা হতে যাচ্ছে বলে তিনি জানান। এই ঘটনায় কালিয়াগঞ্জের সর্বস্তরের মানুষ ভীষণ খুশি বলে জানা যায়। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা। यात्री गंदी प्यारे गाड़ी नंबर 075।